নমস্কার বন্ধুরা, আমি মিতা পাঠক বলছি। আমি আজকে আমার রান্নাঘরে আপনাদের শেখাবো মিক্সড ডাল। আসুন দেখে মিক্সড ডাল করতে কি কি লাগছে। মিক্সড ডাল করতে প্রথমেই আমাদের লাগবে চার রকম ডাল। এখানে আমি নিয়েছি সবুজ মুগ ডাল, মানে এটা হচ্ছে তরকারিতে করি সেই ডাল, ছোলার ডাল, মুসুর ডাল, মুগ ডাল, সবই আমি অল্প পরিমাণে নিয়েছি। আর লাগবে আপনার থরুনের জন্য জিরে আর হিং আর কুচনো পেঁয়াজ, এখানে আধখানা পেঁয়াজ আছে কুচনো, হাফ ইঞ্চি আদা কুচনো, একটা লঙ্কা কুচনো, চার কোয়া রসুন কুচনো আর একটা গোটা টমেটো কুচনো, আর লাগবে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যেটা মানে আপনার রঙের জন্য আমি দেব, আর জল, হলুদ, নুন আর হলুদ। এবার আমি ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে প্রেসারে সেদ্ধ করব। দেখুন, আমি ডালটা ভালো করে তিন চারবার ধুয়ে নিয়েছি। এবার আমি এটা প্রেসারে সেদ্ধ করব। দুটো সিটি দিলে আমার এই ডালটা সিদ্ধ হয়ে যাবে। এবার আমি প্রেসারে দিচ্ছি। হাফ গেলাস জল দিলাম, পরে লাগলে আরেকটু জল অ্যাড করব। দেখুন আমার ডাল সেদ্ধ হয়ে গেছে। এবারে আমরা এটাকে ফোড়ন দিয়ে ভালো করে তৈরি করব। আসুন দেখি কিভাবে করি। দেখুন, আমি গ্যাস চালিয়ে নিয়েছি, গ্যাস ফুল ফ্লেমে আছে। এবার আমি এর মধ্যে একটু সাদা তেল দেবো, মানে যে কোনো রিফাইন্ড অয়েল ওটা আমি দেব, বেশি দেব না আমি তেল। এখানে এখানে আমি বড় চামচের এক চামচ তেল দিয়েছি। এটা যারা কম তেলে রান্না খায় তারাও খেতে পারবে। এটা তেলটা গরম হচ্ছে, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার তেলে আমি দেব এক চামচ জিরে, জিরেটা দিয়েই আমি দিয়ে দেবো একটু হিং, জিরেটা পুড়িয়ে ফেলবো না, একটু লাল লাল হলে এতে আমি দিয়ে দেবো একটা যে লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি, এই তিনটে দিয়ে আমি এবার ভাজব। খুব সুন্দর একটা গন্ধ আসছে। এবার এতে আমি দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি, যেটা আধখানা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভাজা ভাজা করব। পেঁয়াজটা ভাজা হচ্ছে, একটু গোলাপি রং এলে তারপরে আমি দিয়ে দেবো এতে টমেটো। একটা টমেটো এখানে কুচিয়ে রেখেছি আমি। হয়ে এসছে, এবার এতে আমি দিয়ে দেবো টমেটো কুচো। টমেটো কুচো দিয়ে এর উপর আমি একটু নুন দিয়ে দেবো, তাহলে টমেটোটা ভালোভাবে গলে যাবে। আমি হাফ চামচ নুন দিলাম, দেখুন আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন।
সামান্য একটু দিলাম হলুদ, এবার দেবো একটু লঙ্কার গুঁড়ো, যেটা আমি দেবো ঝাল হওয়ার জন্য নয়, রং হওয়ার জন্য। দেখুন আমি হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, মশলাটা আমার কষা হচ্ছে। এবার আমি ওকে ডালটা দিয়ে দেবো, দেখুন আমার ডাল শেষ হয়ে গেছে। এবার এই ডালটা আমি এতে দিয়ে দেবো, আমি একটু জল দেব কেননা ডালটা একটু বেশি গাঢ় হয়েছে, অল্প একটু জল দিলাম। আমার ডালটা হয়ে এসছে, আমি একটু গাঢ় রেখেছি কেননা আমরা এটা রুটির সাথে খাওয়ার জন্য। এবারে আপনি ওটা রুটি ভাত নান পরোটা সবার সাথেই এটা খেতে পারবেন, যদি মনে করেন এটা পাতলাও করতে পারেন। এবার এতে আমি দেব একটু গরম মশলা, দেখুন আমি এতটুকু গরম মশলা দিচ্ছি, হাফ চামচের কম। আর দেব হাফ এক চামচ ঘি নাবানোর সময়। এবার হয়ে গেছে আমার মিক্স ডাল, এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন, খেতে খুব সুন্দর হয় এই ডালটা। এই ডালটা আপনার পরিবারের দুজন থেকে তিনজন খেতে পারবে, আর সব আপনি ভাতের সাথে রুটির সাথে পরোটার সাথে নানের সাথে সবার সাথে এটা খেতে পারবেন। আর আপনি এতে গরম মশলা না দিয়ে যদি ধনে পাতা দেন তাতেও হবে। হয়ে গেছে আমাদের মিক্স ডাল, এবার আমি সার্ভ করব। ডালটা দিয়ে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, খুব সুন্দর ডালটা হয়েছে। এটা যারা হেলদি, মানে এটা একটা হেলদি ডাল আপনি বলতে পারেন, আমি বেশি তেলও দিইনি। আর এখানে ডাল এটা হেলদি খুবই, যারা মানে ডায়েটে আছেন বা তেল মশলা কম খায় তাদের পক্ষে এই ডালটা খুবই খাওয়া ভালো। আপনারা ট্রাই করবেন অবশ্যই, আর ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আর কমেন্ট করতেও ভুলবেন না। নমস্কার।